সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো, সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে আছো, ভালো আছো। আমি আশা করছি আরো বেশি যে তোমার লেখাপড়া ভালো চলছে, কারণ জেএসসি পরীক্ষা তোমাদের সামনে। আমি বরাবরই এই কথাটি তোমাদের বলে যাচ্ছি যে জেএসসি পরীক্ষা মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এই পরীক্ষা তোমাদের বোর্ডে হবে, এই বিষয়ে আমি একটা ক্লাসও নিয়েছিলাম, তো সেটা খেয়াল রাখতে হবে একটু। হ্যাঁ, আর বোর্ডের পেছনে দেখতে পাচ্ছ বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতা। এই কবিতা সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তারিত ভাবে জেনেছিলাম, আজ আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানবো। তারপরে শব্দার্থগুলো যে যে শব্দার্থগুলো গুরুত্বপূর্ণ আমি সেটা লিখে দিব, এবং এর তালে তালে অনুশীলনী পাঠে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা তোমাদের একটু দেখিয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাতে চাচ্ছি আজকে ক্লাসে আবারও, আর ধন্যবাদ জানাবো সাথে থাকার জন্য, সেটা আমরা শেষে দেখব। তো এই পর্বে তোমাদেরকে আমি নিয়ে যাব আজকে কবি পরিচিতিতে। তো তার আগে আমি একটু বলি, মাইকেল মধুসূদন দত্ত যেহেতু 1824 সালে, আজকে 2017 সাল, অর্থাৎ প্রায় 200 বছর আগে, 200 বছর আগে তিনি বাংলার এই বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং বিরল প্রতিভা এই মানুষটি পরে কলকাতায় লেখাপড়া করেছিলেন। কলকাতা থেকে তিনি একজন শিক্ষকের মানে শিক্ষকের প্রতি আকৃষ্ট হয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন ইংরেজি সাহিত্য রচনা করার জন্য, এবং সেখানে যে তিনি ব্যক্ত হয়ে দেশ মাতৃকা সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, পরে নিজের ভুল বুঝতে পেরেছিলেন, এবং সেই ভুল বুঝতে পারার পর কবির যে আত্মোপলব্ধি, যে ভাবনা, যে দেশপ্রেম, দেশের প্রতি যে টান, যে নিবিড় শ্রদ্ধা, ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু এই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন অতি সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে। কবির এই দেশপ্রেম, এই ভালোবাসা, এই ব্যক্তিগত যে অনুশোচনা বোধ, যে মিনতি দেশের প্রতি, এটা আসলে বাংলা সাহিত্যে একটি বিরল ঘটনা। এবং এই বিরলের বিরল মানে বোঝাতে একেবারে এমন কিছু নাই তার মতো আর কি কেউ। এই ভালোবাসার মধ্য দিয়ে কবি দেশের প্রতিও কিন্তু একটা প্রগাঢ় ভালোবাসা প্রকাশ করেছেন। এই ভালোবাসা অত্যন্ত শ্রদ্ধার, মর্যাদার, উচ্চ আসনের। আমরা আশা করি দেশের প্রতি তোমাদের সেই ভালোবাসাটা নিখুঁতভাবে থাকবে, দেশের প্রতি সেই ভালোবাসাটা তোমরা জন্ম দিবে নতুন করে। তোমাদের কাছে আরো মাইকেল মধুসূদন দত্ত রয়েছে, তোমরা আরো মাইকেল হবে, আর দেশের প্রতি ভালোবাসা বাড়বে। মাইকেল হবে মানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মতো হবে, আমি এটা বোঝাতে চাই। যারা তো সবার নামের প্রথমে আবার মাইকেল দিয়ে দিও না, যে মাইকেল জুয়েল হাসান, মাইকেল লিটন হাসান, মাইকেল, এটা না, তোমাদের কি দিতে হবে মাইকেলের মতো, মাইকেল মধুসূদন দত্তের মতো দেশপ্রেমিকতা হবে, দেশের প্রতি ভালোবাসতে হবে। তাই বলে মাইকেলের মতো দেশ ছেড়ে বিদেশে চলে যেতে হবে না, সেখানেও যাব, কিন্তু সেটা আমরা দেখতে যাব, ঘুরতে যাব, তাদের সাথে মিশতে যাব, কিন্তু এর মানেই নয় নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে আমরা সেখানে চলে যাব। দেশের প্রতি শ্রদ্ধা একটা মানুষের অনেক বড় কিছু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের জীবন পাঠে। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু দেখো জন্ম 1824 সালের 25 জানুয়ারি। কোথায় বলতো? যশোর। যশোর মানে আমার বাড়ি কিন্তু যশোরে। হ্যাঁ, যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের পাশে। নাইনে গেলে তোমরা পড়বে, তখন দেখবে। আমরা বই থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। মাইকেল মধুসূদন দত্ত পরিচয়, প্রথা বিরোধী, মানে এই যে প্রথা বিরোধী, প্রথা বিরোধী লেখক। প্রথা বিরোধী ব্যাপারটা হলো মানে এই যে সমাজ ধর্ম
দেশকাল, বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যারা লেখেন আর কি, এটাই লিখেছেন। কি কি লিখেছেন তার একটা পরিচয় রয়েছে, কি লিখেছেন বলো তো। লিখেছেন মূলত মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, মহাকাব্য, গীতিকাব্য, সনেট। সনেট হলো 14 লাইনের কবিতা, হ্যাঁ বড় হলে জানতে পারবে সনেট। সনেটটা পত্রকাব্য, নাটক, প্রহসন, পত্রকাব্য, নাটক, বাংলা সাহিত্যে নাটকেরও জনক তিনি, বুঝছো? নাটক, প্রহসন প্রভৃতি আরো অনেক কিছু লিখেছেন, এগুলো লিখেছেন। দেখো শৈশবে তিনি কবি হওয়ার জন্য খুব ইচ্ছে প্রকাশ করেছিলেন, এটা এটা ছিল আর কি, ঠিক আছে, ইচ্ছে। তা শৈশবে কি ইচ্ছে ছিল বলতো? শৈশব থেকেই কবি হওয়ার, কবি হওয়ার তিনি মনে করেছিলেন। বিলেত না গেলে কবি হওয়া যাবে না, বিলেত মানে ওই যে বিদেশে আর কি, হ্যাঁ লন্ডন, বিলেত বিদেশে মানে ইউরোপে যেতে হবে, ইউরোপ মহাদেশে, বিলেত গেলে সুবিধা হবে, এ আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তো ধর্মান্তর, তিনি তো প্রথমে ছিলেন হিন্দু ধর্মে, তাই না? ধর্মান্তর এভাবে লিখে হিন্দু থেকে খ্রিস্টান, বুঝছো? খ্রিস্টান, এরপরে আর এই যখন হিন্দু থেকে খ্রিস্টান, তখনই মাইকেল শব্দটি যুক্ত হয়, তখন মাইকেল মধুসূদন দত্ত হয় 1843 সালে, এটা মনে রাখবে। মাইকেল হয়ে যান তিনি, এর আগে ছিলেন শ্রী মধুসূদন দত্ত। এরপর পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন, বাংলা সাহিত্যে রচনায় ব্রতী হন। এরপরে তিনি ভুল বুঝতে, বাংলা ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, জার্মানি, ইতালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন, অর্থাৎ তার ভাষা জ্ঞান, ভাষা জ্ঞান কি কি ছিল দেখো, বাংলা তো, বাংলা ইংরেজি হিব্রু ফারসি, বাংলা ইংরেজি, ইংরেজি হিব্রু, ফ্রান্সের ভাষা জানতেন, হ্যাঁ ফরাসি, তার জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু, অনেক, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি অনেক ভাষায়, হ্যাঁ প্রভৃতি বললে ভালো হতো। এরপরে আসো, তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন, প্রথম রচনা বাংলা ভাষায় কিন্তু, বুঝছো, মেঘনাদ বধ মহাকাব্য তিনি বাংলা ভাষায় এটা তৈরি করেন, মেঘনাদ বধ কাব্য হবে এখানে, এখানে কাব্য লিখবে, কাব্য মানে মহাকাব্য তিনি রচনা করেন, প্রথম মহাকাব্য। এছাড়াও তার রচিত প্রহসন, প্রহসন বোঝো তো, হাসির মাধ্যমে যে নাটকটা লেখেন, নাট্যকারটা বুড়ো শালিখের ঘাড়ে রো, একে কি বলে সভ্যতা, একে কি মানে সভ্যতা, বুড়ো শালিখের ঘাড়ে রো, বুড়ো শালিখের
ঘাড়ে র, এই দুটো তার বিখ্যাত প্রহসন। আচ্ছা, এরপর তার নাটক আছে, প্রহসনের বাইরে তার নাটক কি কি নাটক? পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী আর পত্রকাব্য। এখানে লিখো পত্র, পত্রকাব্য কি? বীরাঙ্গনা, 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 বীরাঙ্গনা। আচ্ছা আচ্ছা, এরপরে তিনি চতুর্দশপদী কবিতা নামে বাংলা সনেট রচনা করেন। চতুর্দশ সনেট বলছিলাম না, চতুর্দশপদী কবিতা তা সনেট, একটু নিচে লিখে নিবা, এটা সনেট গ্রন্থ, চতুর্দশ পদী কবিতা, সনেটের বই। সনেটের তিনি জনক রয়েছে বাংলাদেশের। এই মহান, দেখে এই মহান সাহিত্য সৃষ্টি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আমার মৃত্যু হলো 1873 সালে কলকাতায়, মৃত্যু 1873 সালে কলকাতায়। চলো আমরা এক নজর এটা দেখে আসি কি তার, মূলত 1843 সালের আগে এখানে শ্রী মধুসূদন দত্ত ছিল, পরে তিনি মাইকেল মধুসূদন দত্ত হয়ে যান এবং জন্ম হয় 1824 সালে 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। পরিচয় প্রথা বিরোধী লেখক হিসেবে। এরপর তিনি লিখেছেন মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন প্রভৃতি। তার ইচ্ছে ছিল শৈশব থেকে কবি হওয়ার। ধর্মান্তর হয়েছিলেন হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম। 1843 সালে খ্রিস্টান হওয়ার পত নামের প্রথমে বসে যায় মাইকেল, চালাতেন সাইকেল না। ভাষা জ্ঞান, বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি প্রায় 14-15টা ভাষায় তিনি পারদর্শী ছিলেন। প্রথম রচনা ছিলেন মেঘনাদ বধ কাব্য, এটা একটা মহাকাব্য, বাংলা সাহিত্যের মহাকাব্য এটা। প্রহসন রয়েছে কে কি বলে সভ্যতা, বুড়ো শালিখের ঘাড়ে রোয়, বানানটা কঠিন আছে। এবং নাটক রয়েছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তার একটা পত্রকাব্যের নাম রয়েছে বীরাঙ্গনা। তিনি সনেট লিখেছেন চতুর্দশপদী কবিতা নামে এবং মৃত্যু হয়েছে 1873 সালে কলকাতাতে। তাহলে আমরা এই সম্পর্কে জানলাম। আমরা এখন গুরুত্বপূর্ণ শব্দার্থ টিকা যাই জেনে নিব, এরপরে আমরা চলে যাব পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্যকে। তাহলে কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দার্থ কী কী রয়েছে সেটা আমাদের এখন জানাবে, এটা তোমরা সবাই লিখে নিবে। ওকে, প্রথমে বলছিল রেখমা দাসের মনে। হ্যাঁ, দাসকে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, রেখমা দাসের মনে, কে সে দাস? চলো গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা, যেগুলো বই রয়েছে সেটা বই আছেই, ওটা বাইরেও জানতে হবে অনেক কিছু। গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা, প্রথমে রয়েছে রেখমা দাসের মনে। এখানে মা, এক কবিতা মা মানে মাতৃভূমি বাংলা, মাতৃ ভূমি বাংলা। ওকে, এরপরে দাসের মনে, দাস কবি নিজেকে বলেছেন, তাড়াতাড়ি লিখবে সবাই। মিনতি করি পদে, মিনতি মানে বিনীত প্রার্থনা, মিনতি এটা বইয়ে থাকার কথা, বিনীত প্রার্থনা। ওকে, এরপরে আসে পদে মানে পায়ে, পায়ে। ওকে, আচ্ছা এরপরে আসো
কি রয়েছে একটু খেয়াল করো, কি রয়েছে এখানে? সাধিতে মনের সাধ, সাধিতে এখানে মূলত বলতে, মনের কথা বলতে। হ্যাঁ, সাধ মানে কথা বা বলতে, ঘটে যদি পরমাদ, পরমাদ মানে ভুল ভ্রান্তি, পরমাদ মানে কি? পরমাদ ভুল ভ্রান্তি। ওকে, আচ্ছা এরপরে আসো, মধুহীন করুণাগ তব মন কোক নদে, মধুহীন করুণাগ, মধুহীন মানে নিরাশ এই কবিতায় আর কি। এর মানে একেবারে এই না, এই কবিতায় যেটা নিরাশ বা হতাশ করা, কবি বলছে আমাকে নিরাশ বা হতাশ করো না। তব মন কখনো, তব মানে তোমার, তোমার মন কখনো মানে হৃদয়ে, আমরা একসাথে দেখবো। হ্যাঁ, এখানে কখনো মানে কি, মানে লাল পদ্ম, কিন্তু আমরা এখানে মন কখনো তোমার হৃদয়ে, ঠিক আছে? এটা মনে রাখবে, কখনো মানে লাল পদ্ম আর মন কখনো মানে হৃদয়, মন কখনো কখনো মানে হৃদয়ে, হৃদয় অর্থে আর কি, ঠিক আছে? এটা গেল এই সাইড। এরপরে বলছে যে প্রবাসে দৈবের বসে, প্রবাস মূলত এখানে কি বোঝাচ্ছে বলতো? মানে ফ্রান্সের ভার্সাই নগরী, এখানে বোঝানো হয়েছে এটা, ঠিক আছে? এরপরে বলছে যে দৈবের বসে, দৈব মানে তো বোঝো না, দৈব মানে ঐশ্বরিক, ঐশ্বরিক দৈবের বা জীব তারা যদি খসে, জীব তারা তো বোঝো জীবন, এই কথা তারা এই কবিতায় জীবন অর্থে বোঝানো হয়েছে, জীবন অর্থে এটা বোঝানো হয়েছে। যদি খসে, খসে মানে খসে পড়া, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, খেদ নাহি মানে কি নেই, হ্যাঁ খেদ মানে হলো আক্ষেপ, আক্ষেপ তাতে নাহি খেদ তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে, চিরস্থির করে নির হাইরে জীবন নদে, নীর মানে হলো পানি বা জল, নীর মানে পানি বা জল, আর এখানে চিরস্থির মানে কি, স্থির করে চির সময় স্থির করে, হাইরে জীবন নদ, জীবন নদ মানে জীবনে প্রবাহমান, জীবন ধারাকে বোঝাচ্ছে, জীবনে জীবনের চলমানতা, প্রবাহমান জীবনে চলমানতা, জীবন নদ বলা হয়েছে। কিন্তু যদি রাখো মনে মা নাহি মা ডরি সমনে, ডরি মানে ভয়, ভয় বা ভীতি, সমন মানে হলো মৃত্যু। এবার বলছে যে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রোগে, মক্ষিকা মানে মাছি, গলা, গলা এখানে মৃত্যু অর্থে, মৃত্যু অর্থে, ক্লিয়ার? এখানে মৃত্যু অর্থে। আচ্ছা এরপরে বলছে যে অমৃত হ্রদ, আরে বুঝতে পারছো এখানে এটা জন্মভূমি অর্থে বোঝানো হয়েছে, সেই ধন্য নরকুলে, নরকুল মানে মানুষ আর কুল মানে হলো বংশ, কুল মানে হলো বংশ। এরপরে কি বলছে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, তাহলে মনের মন্দির,
মনের মন্দির মানে হৃদয়ে, হৃদয়ে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর মনের মন্দিরের পরে দিছে হলো সদা, মানে সব সময় যারা মানুষকে ভালো, সদা মানে সব সময় বা সর্বদা, ইংলিশ অলওয়েজ নাকি যারা বলে, তাই না? কিন্তু কোন গুণ আছে, তব যাসিব তব কাছে, কিন্তু কোন গুণ? এখানে গুণ মানে কৃতকর্মার্থ, কৃতকর্ম বা ভালো কাজ অর্থে, ভালো কাজ অর্থে কোন গুণ আছে? যাসিব, তোমার যাসিব মানে বলা, তোমার কাছে বলবো আর কি। এখানে তব কাছে, তব মানে তোমার, হেন অমরতা আমি, হেন মানে নিজ, খারাপ আর কি। হেন আবার আরেকটা অর্থ হয় তখন, অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, শ্যামা একটা দেবীর নাম, এর দরকার নেই, তবে যদি দয়া করো। শ্যামা জন্ম দে বলতে এখানে মূলত শ্যামল জন্মভূমি অর্থ, বললাম না মাতৃভূমি আর কি, শ্যামা মাতৃভূমি শ্যামলতা অর্থ অর্থ, ওকে, শ্যামল সময় জন্ম। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, ভুল দোষ মানে কবি যে বাইরে চলে গিয়েছিলেন সেটা যদি তিনি অন্যায় না মনে করে, ভুল মনে করে ক্ষমা করে দেই, অমর করিয়া বর, অমর মানে কি, যে মরে না, বর মানে আশীর্বাদ, আশীর্বাদ দীর্ঘায়িত দিবে, ওকে। এরপর বলছে যে অমর করিয়া বর দেহ দাসের, দেহ মানে হলো দাও, ওই যে হওয়া হয়ে গেছে, ও দাস মানে কবি নিজেই, সুবর দে মানে ওই আশীর্বাদ, বর ওই একই কথা, সুবর দে মানে আশীর্বাদ, ফুটি যেন স্মৃতি জলে মানুষ সেবা যথা ফলে, মানুষ মানে হৃদয় পট, হৃদয় পট। এরপর যথা ফলে মধুময় তাম্রস, তাম্রস মানে হলো হৃদয় পট বা মন, আত্মা, হ্যাঁ, তাম্রস মানে পদ্ম ফুল, বুঝছো, পদ্ম তাম্রস, কি বসন্ত কি শরদে। এই কবিতায় বসন্ত মানে হলো এখানে সুখের সময় অর্থে, সময় অর্থে, আর শরদে মানে, শরৎ মানে হলো যে বৃষ্টির সময়, শরৎ অর্থে শরৎকাল, মূলত খারাপ সময় অর্থে, এই হলো এই কবিতার সম্পূর্ণ। বললাম যে অনেক লিখতে হবে তোমাদের, বুঝতে পারছো যে একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ বা টিকা, তোমরা যেভাবেই বলো এটা তোমাদের লিখে নিতে হবে, এবং প্রতিটা কবিতার পাশে যদি এটা বইয়ে লিখে রাখো তাহলে আরো সুবিধা হয়, কারণ এটা তোমরা বুঝতে বোঝার জন্য তোমাদের সহায়ক হবে। অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 এভাবে অনেকগুলো হয়ে গেছে, এবং তোমরা এগুলো সব খাতায় লিখে নিবে, ঠিক আছে? তো এই কবিতাটা এই গেল। তো এখন মূলত পাঠ পরিচিতিটা তোমাদের কিন্তু শোনাবো আমি, পাঠ পরিচিতি, এটা তোমরা একটু দেখবে আর এটা সবাই লিখে নাও, লিখে নিলে আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমরা চলে যাচ্ছি হলো পাঠ পরিচিতিতে, তোমাদের লেখা শেষ হলো যেহেতু, পাঠ পরিচিতি মূলত এই কবিতা সম্পর্কে কি বলতে চেয়েছেন সেই সম্পর্কে একটা ধারণা, তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করছি, হ্যাঁ। সবাই বইটা সামনে নাও, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য আছে, পাঠের উদ্দেশ্য এ কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মানে তোমাদের
মনে শ্রদ্ধা বিনয় ভাব জেগে উঠবে, বিনয়ী ভাবে নম্র ভদ্র ভাব জেগে উঠবে, বিদেশের ঐশ্বর্য জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীর গভীর আগ্রহবোধ সৃষ্টি হবে নিজ দেশের প্রতি। কিভাবে হবে, মানে কি কি হচ্ছে দেখো, আমরা কয়েকটা বিষয় দেখলাম। স্বদেশের প্রতি শ্রদ্ধা বিনয় ভাব, শ্রদ্ধা ও বিনয় ভাব প্রকাশ, আর বিদেশে ঐশ্বর্য জৌলুস, আর একটা হল বিদেশের যে ঐশ্বর্য ঐশ্বর্য ও জৌলুস, বুঝলো তো, জাঁকজমক বিদেশে না অনেক সুন্দর, এখান থেকে আমরা জৌলুস সত্ত্বেও সত্ত্বেও মাতৃভূমির প্রতি আগ্রহবোধ, আগ্রহবোধ এইটা আমরা এই জন্য পড়লাম। আশা করি এই দুটো তোমাদের মধ্যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এরপরে পাঠ পরিচিতি একটু খেয়াল করো, পাঠ পরিচিতি পাঠ পরিচিতি বলছে মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি, তার মানে মূলত এটা একটি গীতি কবিতা, গীতি কবিতা বঙ্গভূমির প্রতি। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে, শ্রদ্ধা ও একাগ্রতা, এটা মনে রাখবে। এখানে কয়েকটা জিনিস আমি লিখে দিচ্ছি। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশমাতৃকতার সব দোষ ক্ষমা করে দেন। অবশ্যই তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে পারেন। তাহলে এই কবিতা কি বুঝলাম, দেখো দেশমাতৃকার প্রতি, এটা মূলত একটা গীতি কবিতা, এটা একটা গীতি কবিতা, এটা বিশেষ পরিচয়। তারপরে বলছে যে স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে, তাহলে কি পেয়েছে, স্বদেশের প্রতি তীব্র শ্রদ্ধা ও একাগ্রতা, একাগ্রতা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এবার বলছে দেশকে কই মা হিসেবে কল্পনা করেছেন, দেশ মাতৃকা মায়ের সমান, এই একটা তথ্য উঠে এসছে তাই না। এরপরে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, মা যেমন সন্তানের দোষ মনে রাখেন না, দেশ মাতৃকা তার সব দোষ ক্ষমা করে দেবেন। তাহলে মিনতি প্রকাশ হয়েছে কবিতায়, মিনতি বিনয় ও শ্রদ্ধার ভাব প্রকাশ হয়েছে কবিতায়। এছাড়াও এই কবিতায় কি পেয়েছে, তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই, নিজেকে ছোট ভেবেছেন দেশের কাছে, তো এ কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবিতায় দেশমাতৃকার এই বলে প্রণতি জানাচ্ছেন, প্রণতিও, প্রণতি মানে কি জানো, প্রার্থনা, জোড় হাত করে মাপ চাওয়া, প্রার্থনা বা প্রণতি এই কবিতায় উঠে এসছে, প্রণতি। এরপরে বলছে যে তিনি দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চান, অর্থাৎ এইগুলোই আর কি মনে রাখলেই হবে। এই হলো আমাদের মূলত সার্বিকভাবে দেখা বিষয়গুলো। এখানে আমরা আরেকটা জিনিস এখন একটু খেয়াল করবো,
সেটি হচ্ছে যে অনুশীলনের যে অবজেক্টিভগুলো রয়েছে সেটা একটু দেখব, তারপরে সৃজনশীল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের যে সম্ভার সেটা দিয়ে আমরা আগামী ক্লাস করবো, তারপরে পরীক্ষা নেব। প্রথমে কি রয়েছে, 1 নম্বর মৌখিকার সমার্থক শব্দ কোনটি, তো নমুনা যে প্রশ্নগুলো রয়েছে সেটা একটু দেখে এটা বইয়ে তুলে নেবে, বইয়ের যে ফাঁকা জায়গাগুলো এখানে তুলে নেবে। মৌখিকার সমার্থক শব্দ কোনটি, মৌমাছি, খ মাছি, গ বলতা, ঘ ফড়িং। ক নম্বর, এই ক নম্বর হচ্ছে না নাকি মাছি, মক্ষিকা মানে হলো মাছি, আর তোর বইও এটা একে সরাসরি আছে দেখো, মক্ষিকা মানে মাছি। 2 নরকুলে ধন্য কে, ক্ষমতাবান ব্যক্তি, দীর্ঘজীবী মানুষ, যিনি কীর্তিমান, মন্দিরের সেবক। এটা বেশ অনুধাবনমূলক ভেবে উত্তর করবে। 2-এ গ উত্তর, যিনি কীর্তিমান। নিচের কবিতা অংশগুলো পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিব আমরা। উনি বলছে যে ও আমার ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে সুশীতল। এখানে বলছে যে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটি ভাব প্রকাশ পেয়েছে, অমর করিয়া বা দেহ দাসে সুবর্দে, রেখো মা দাসের মনে এমিনতি করি পদে, চির স্থির করে নির হাইরে জীবন নদে, তবে যদি দয়া করে ভুল দোষ গুণ ধর। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সবসময় যেন আমরা তো দেশের সাথে থেকে যাও। 3-এ খ 4 বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো দ্বিতীয় খ মানে দ্বিতীয় অংশ, যে উপরে বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে শীতল, কবিতা অংশ প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ, স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, প্রশান্তি। 3টি সঠিক উত্তর, অর্থাৎ 4-এ ঘ নম্বর রয়েছে উত্তর। তো তোমরা তো এইটা মোটামুটি দেখতে পেলে, তো আশা করি এগুলো ভালো করে চর্চা করবে এবং পুরো উদ্দেশ্যটাই তোমরা এটা বুঝতে পারবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখা দরকার, যে এর শব্দার্থ, টিকা, পাঠ পরিস্থিতি, পাঠের উদ্দেশ্য, কর্ম অনুশীলন রয়েছে, পাঠের পাঠ পরিস্থিতির তুলনামূলক যে কথাগুলো সবকিছু তোমরা জেনেছ। আমাদের বাকি আছে একটা সৃজনশীল প্রশ্ন অনুশীলনী, এই সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আগামী ক্লাসে আমি সলিউশন বা সমাধান করে দিব। সাথে সাথে এই বইয়ের গুরুত্বপূর্ণ বানান, মানে এই অধ্যায়ের বানানগুলো রয়েছে, এই বইয়ের গুরুত্বপূর্ণ যে মানে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাই দিব, আর এই সৃজনশীলটা উত্তর করে দেবো, এবং একটা একটা সৃজনশীল তোমাদের করতে দিতে পারি বা চর্চা করার জন্য দিতে পারি। আর পরবর্তী যে 4 নম্বর ক্লাস হবে সেখানে তোমাদের আমরা একটা পরীক্ষা নেব। তো তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আশা করি তোমরা আগামী ক্লাসে একটি প্রস্তুতি নিয়ে আসবে। আমি কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো অনেকগুলো করব, অনুধাবন করে থাকবো, আর এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা একটু ভেবে চিন্তে আসবে। আর সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি ক্লাস আশা করি হয়েছে, অনেক কিছু আমরা জানতে পেরেছি। এইরকম যদি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা সবাই বেশ উপকৃত হব, এবং JSC পরীক্ষাতে আমরা অবশ্যই সবাই ভালো করতে পারবো। আমাদের উদ্দেশ্য এই ক্লাস নয়, আমাদের উদ্দেশ্য বৃত্তি পাওয়া, ভালো মানুষ হওয়া। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে।